जैमार लागिए अभिनव कौशले डाकातिर जोन्नो हाना दुष्कृतीदेर पुलिशी तल्लाशिते उद्धार जैमार। चंदननगर डाकाती कांडे धृत तीनजनके 12 दिनेर पुलिशी हेफाजतेर निर्देश दिल आदालत। बुधवार धृत तीनजनके चंदननगर महकुमा आदालते तोला हय। घटनार दिन धृतरा सोना ना निये जेते पारलेओ नगद प्राय 1.5 लाख टाका लूट करेछिल लक्ष्मीगंज बाजारेर फिनान्स कोम्पानी थेके। लूट हवा टाकार सिंहभागई धृतদের কাছ থেকে উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করে চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর থানার সামনে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ, ডিসিপি বিদিত রাজবুন্দেশ, চন্দননগর ও চুচুড়া থানার দুই পুলিশ আধিকারিক। পুলিশ কমিশনার বলেন, ধৃতরা পড়শি রাজ্যের বাসিন্দা এবং তারা হিন্দি ভাষায় পারদর্শী। যদিও তদন্তের স্বার্থে পুলিশ কমিশনার ধৃতদের নাম ও কোন রাজ্যের বাসিন্দা তা জানাতে চায়নি। কমিশনার বলেন, মোট 4 জন ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলে জেরার পরে ধৃতদের দাবি। সেই মতে এখনো একজন অধরা। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, রেঞ্জ প্লাস কাটারের মতো যন্ত্রসহ 2টি পোর্টেবল জ্যামার উদ্ধার হয়েছে। ঘটনার সময় জ্যামার অন করে থাকায় এই এলাকায় টেলি যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। ঘটনাস্থল থেকে তাই ডিসিপির পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে অনেকটাই সময় পার হয়ে যায়। সোনার বিনিময়ে যারা ঋণ দেয় সেই সমস্ত অফিসকেই ধৃতরা ডাকাতির জন্য টার্গেট করে বলে জানালেও তদন্তের স্বার্থে ধৃতদের সম্পর্কে বেশি কিছু জানাতে নারাজ পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। আমরা হাতে নাতে ধরে ফেলি। আরেকজন যখন বাইক নিয়ে পালাচ্ছিলেন চারিদিকে নাকাবন্দি করে দেওয়া হয়। খুব দ্রুত আইসি চুচুড়ো এবং আইসি চুচুড়ো থানার অফিসার ওনাদের জুরিসডিকশনে বাইকটিকে ডিটেন করেন। তার কাছ থেকেও আমরা আর্মস পাই এবং বেশ কিছু লুটের সামগ্রী পাই। এবং পরবর্তীকালে কালকেই, যেহেতু নাকাবন্দিটা আজকে ভোর 6টা অবধি চলেছিল, এরা কেউ পালাতে পারেনি। একজনকে কালকে রাত্রেই পাওয়া যায় চন্দননগর এলাকা থেকেই। জানা গিয়েছে, যখন ম্যানেজারের কাছ থেকে আমরা ওনার বয়ান নিয়েছি, 4 জন সশস্ত্র দুষ্কৃতী ছিলেন এবং কথাবার্তা বেশিরভাগই নন বেঙ্গলি স্পিকিং। এবং এখনও অবধি যেটা জানা গেছে যে এনারা আমাদের পড়শি রাজ্যের বাসিন্দা 4 জন, তার মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদের কাছ থেকে ম্যানেজারের কথা মতো যত টাকা লুট হয়েছে প্রায় পুরো টাকাটাই আমরা পেয়েছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে এদের সাথে পোর্টেবল জ্যামার ক্যারি করছিলেন। পোর্টেবল জ্যামার হওয়ার কারণে কোনো রকম কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন প্লেস অফ অকারেন্স থেকে হচ্ছিল না। এটা কালকে ডিসি চন্দননগর যখন আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছিলেন, কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো ভয়েস কল কিছু আসছিল না। পরে যখন জানা গেল যে জ্যামারগুলো অন অবস্থায় ছিল, সেগুলোকে একটা জ্যামার ওখান থেকে রিকভার করা হয়েছে, আরেকটা এদের কাছ থেকে রিকভার করা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।